হ্যালো বন্ধুরা, তোমাদের সোমারিশিলে স্বাগত। আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো মটরের ঘুগনি। ঘুগনি বানানোর জন্য আমরা বাটিতে মটর নেব। এবার জল দেব, 12 ঘন্টা ভিজিয়ে রাখবো। বারো ঘন্টা হয়ে গেছে, মটরগুলো সব ভিজেও গেছে। এবার তুলে নিচ্ছি মটরগুলো জল থেকে। প্রেশার কুকারে এবার মটরগুলো দেব। টুকরো করে রেখেছি আলু। পেঁয়াজ কুচি, গোটা কাঁচা লঙ্কা, লবণ, জল, কুকারটা চাপিয়ে দিয়েছি। আমি 9 থেকে 10টা সিটি মেরে নেব, তাহলে মটরটা সিদ্ধ হয়ে যাবে পুরোপুরি। দশটা সিটি হয়ে গেছে, দেখো মটরগুলো সিদ্ধ হয়ে গেছে। কড়াইতে সরিষার তেল দিচ্ছি। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, রসুন চিরে নিয়েছি। পেঁয়াজটা ভেজে নেব। এবার দেব 5 ফোড়ন। দেব অল্প পরিমাণে লবণ, কারণ আগে আমি মটর সিদ্ধ করার টাইমে দিয়েছি। হলুদ গুঁড়ো, মশলাটা ভাজা হয়ে গেছে, এবার দেব সিদ্ধ মটর। পাঁচ মিনিট ফুটিয়ে নেব।
ঘুগনিতে ফুটতে শুরু করেছে। হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল মটরের ঘুগনি। এই ঘুগনিটা লুচি, রুটি, পরোটা সবকিছুর সাথেই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।